নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/6/2023 ডিএ সংক্রান্ত দাবিতে আবার সংগঠনরা যৌথমঞ্চ, সংগ্রামী যৌথমঞ্চ, সরকারি কর্মচারী আবার ডিএ দাবি জানানোর জন্য মহামিছিলের ডাক দিল। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ডিএ দিতে হবে ন্যায্য দাবিতে বা বকেয়া ডিএর দাবিতে সরব রাজ্য সরকারের চর কর্মচারীরা আবার আন্দোলনে 150 দিনে ফের মহামিছিলে ডাক দেওয়া হলো। এর আগে আন্দোলনের শততম দিনে মুখ্যমন্ত্রীর পাড়া এবং বাড়ির সামনে মিছিল করেছিল ডিএ আন্দোলনকারীরা। এবার 25 জুন সেই আন্দোলনের 150 দিনে মহামিছিলে ডাক দিল সংগ্রামী যৌথমঞ্চ। শুধু বকেয়া ডিএ নয়, এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে নিয়োগ, ভোটকর্মীদের নিরাপত্তার বিষয় নিয়েও মিছিল করা হবে। ওই দিন হাওড়া ও শিয়ালদা থেকে 2টো পৃথক মিছিল হবে এবং 2টো মিছিল শেষ হবে শহীদ মিনার ময়দানে। তারপর সেখানে সভা করে ডিএ আন্দোলন করবে ডিএ আন্দোলনকারীর সংগঠনরা। এবং বকেয়া মার্গভাতা দেওয়ার জন্য ধর্মঘটে ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের এক অংশ। যদিও রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে কোনো ধর্মঘট অংশগ্রহণ করা যাবে না। ডিএ ধর্মঘটের দিন শিক্ষকদের উপস্থিতি খতিয়ে দেখার জন্য হাজিরা খাতাও চেয়েছে শিক্ষা দপ্তর, কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 6% ডিএ পান এবং মূল্যসূচক অনুযায়ী তাদের ডিএ দিতে হবে, এই দাবি তাদের অনেকদিন থেকেই। তো এবার কেন্দ্রীয় সরকারের 42% ডিএ পান সপ্তম বেতন কমিশনের ফলে বেতন বঞ্চনার শিকার রাজ্যের কর্মীরা, তার জন্যে এই ধরনের আন্দোলন। তো যা হোক, দেখা যাক কী হয় পরিস্থিতি শেষ পর্যন্ত। তাই মহামিছিল হচ্ছে, এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।